খুতবা চলাকালে মসজিদে প্রবেশ করলে সুন্নাত দুরাকাত পড়তে হবে কি? হ্যাঁ, একটি হাদিস দিয়ে এটা সাব্যস্ত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জুমার খুতবা দিচ্ছিলেন। এ অবস্থায় মসজিদে এক ব্যক্তি প্রবেশ করে বসে গিয়েছে। আল্লাহর হাবিব তাকে জিজ্ঞাসা করেছে, আসাল্লাইত, নামাজ পড়েছ? সে বলেছে, না। রাসূল বলে, কুম ফারকা রাকাতাইন, তুমি দুরাকাত পড়ো, দাঁড়াও, তারপরে বসো। এই হাদিসটা সহি। সুতরাং কেউ যদি মসজিদে প্রবেশ করে এই হাদিসের আলোকে দুরাকাত পড়ে সে বসবে, যদিও খুতবা চলতে থাকে। আর না, স্বাভাবিক অন্য কোনো নফল নামাজ খুতবা চলাকালে পড়া জায়েজ নাই। খুতবা শোনা ওয়াজিব, আর অন্য নামাজ সুন্নাহ বা নফল, তাই ওয়াজিবকে গুরুত্ব বেশি দিতে হবে। কিন্তু মসজিদে প্রবেশ করার পরে রাসূল বলেছেন, দাঁড়াও, দুরাকাত পড়ো, তারপরে বসো। যেহেতু এই হাদিসটা এক্সেপশনাল, এই জন্য এই হাদিসের আলোকে দুরাকাত পড়তে হবে প্রবেশের পরে। ওলামায়ে হানাফ বলেন যে এ দুরাকাত পড়া লাগবে না, যদি খুতবা শুরু হয়ে যায় তাহলে সে গিয়ে বসে খুতবা শুনতে থাকবে।